হাই, আমি বেবি বেবি ব্লগ এআরএসএ চ্যানেল থেকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে দেখাবো পায়েসের রেসিপি। সেই পায়েসের রেসিপিটা কীরকম পায়েস সেটা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমে কড়াইতে আমি 1 লিটার মতো দুধ দিচ্ছি। এই দুধের মধ্যে আমি 1 কাপ গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা এখান থেকে দুধ দিয়ে কিছুটা দুধ দিয়ে গুলিয়ে নেব। দুধটা গুঁড়ো দুধটা মিশিয়ে দিলাম আমি। দুধে আমি খেজুরের গুড় দিচ্ছি। দুধটা বেশ গাঢ় করতে হবে, গাঢ় করে নিতে হবে একদম। এখানে আমি 200 গ্রাম মাখা সন্দেশ নিয়েছি। এই মাখা সন্দেশের মধ্যে 1 চামচ মতো চালের গুঁড়ো দেব, দিয়ে ভালো করে মেখে নেব। মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব, ছোট ছোট করে। এই দেখুন, এইভাবে 1 সাইজের করে কাটলে দেখতে ভালো লাগবে। 1 সাইজের করে কাটবেন। এইভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নেব। দেখুন, আমি লেচিগুলো এইভাবে কেটে নিয়েছি। দেখুন, গাঢ় হয়ে গেছে। এবার আমি 2টা এলাচ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। লেচিগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। পায়েসটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। সন্দেশ দিয়েও যে এত সুন্দর পায়েস করা যায়, মানে মুখে লেগে থাকার মতো। আপনারা কিন্তু পৌষ সংক্রান্তিতে অবশ্যই বানিয়ে খাবেন। আর আমাকে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার অন্তত একটা করবেন। আর আমার পাশে থাকবেন, আর সবাই ভালো থাকবেন আপনারা।